রাজস্ব আদায়ে ভর করে আসছে প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট ঘাটতি 2.5 লাখ কোটি টাকার বেশি অতিরিক্ত অর্থ বরাদ্দ দিয়ে লাভ নেই বললেন অর্থমন্ত্রী স্বস্তি চান সাধারণ মানুষ ঢলের পানিতে সুনামগঞ্জে ভাঙলো বাঁধ আতঙ্কে স্থানীয়রা সিলেটে বেড়েছে নদ-নদীর পানি নগরে এখনো জলাবদ্ধতা গভীর রাতে সীমান্ত পেরিয়ে মিয়ানমার থেকে ঢুকছে শত শত গরু মহিষ কোরবানির ঈদ সামনে রেখে বেপরোয়া চোরা কারবারিরা লাগাম টানতে কাজ করছে টাস্কফোর্স এবং এনডিএ জোটকে সরকার গঠনে আমন্ত্রণ ভারতের রাষ্ট্রপতির আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা কংগ্রেসের মোদীর শপথে যোগ দিতে কাল ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা